তিলগার এই অঞ্চলে এইরকম ধরনের একটা অনুষ্ঠান, আমি মিউজিক সিস্টেমে যারা আছেন তাদেরকে মিউজিক বাজাবার জন্য অনুরোধ করবো। মোকাবিলা রচনা করেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক মঞ্চ এবং সেই সঙ্গে খেলাধুলা আসন তাদেরকে অনুরোধ করবো একটু জায়গাটাকে পরিষ্কার করে দেবে মাঠের ভেতরে। অনুষ্ঠান শুরু করবার জন্য জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, যারা শুনবে প্রত্যেককে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ছোট বাচ্চা যারা আছে তারা উঠে দাঁড়াবে, বয়স্করা যারা আছেন তারা উঠে দাঁড়াবে। ইতিমধ্যে পতাকা উত্তোলনের মাধ্যমে নসিরুদ্দিন ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আজকের উদ্বোধন মাননীয় তপন দেবসিংহ মহাশয়ের মঠে। তারপর চ্যাম্পিয়ন কবি ও ফৈজুল আহমেদ রানাস কবি এখানে। আমার খুব থাকার ইচ্ছে ছিল, খেলা দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমার সরলতা একটা উদ্বোধনেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখানকার উদ্যোক্তা তারেক আহমেদ, আমাদের তারেক ভাস্তা শিক্ষার কর্মী আছেন, গ্রামবাসীরা আছেন, বাইরের টিম। খুব ভালো উচ্চমানের খেলা হবে আশা করি, আমার দুর্ভাগ্য যে আমি খেলাটা দেখতে পাচ্ছি না। আমি চাইব এবং সবাই যেন খেলাটাকে উপভোগ করতে পারে, যিনি রেফারি থাকবেন তার সিদ্ধান্তই যেন চূড়ান্ত বলে গণ্য হয়। এই বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, আয়োজকদেরও ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। बहुत अच्छा लग रहा है, माहौल अच्छा है। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। कहाँ से आए हुए हैं? पटना से। और आपके कप्तान हैं? हाँ कप्तान है अमूद। और आपका नाम क्या हुआ? अभिषेक चौहान। आप यहाँ पर